চিকিৎসকের অভাবে বুধবার বন্ধ করে দেওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি আউটডোর। প্রতি সপ্তাহে বুধবার হয় নেফ্রোলজি আউটডোর। এই বিভাগে একজনই শিক্ষক চিকিৎসক ছিলেন। সম্প্রতি সেই চিকিৎসক সঞ্জয় দাশগুপ্তকে এসএসকেএম এ বদলি করা হয়, ফলে কলকাতা মেডিকেলের নেফ্রোলজিতে একজন এমবিবিএস আরএমও ছাড়া আর কোনো বিশেষজ্ঞ চিকিৎসক রইল না। এছাড়া সেখানে কোনো এসআরও নেই। সঞ্জয় দাশগুপ্ত এনেফ্রোলজি বিভাগের একজন বিশেষজ্ঞ চিকিৎসক, অধ্যাপক চিকিৎসক, তাকে ইতিমধ্যেই একেবারে বদলি করে দেওয়া হয়েছে এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতালে। সেই এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করার ফলে এই বুধবারে যে আউটডোর, সেই আউটডোর বন্ধ, একেবারে আউটডোরের যে গেট, সেই গেটের তালা। দূর দূরান্ত থেকে রোগীরা এসে ফিরে যাচ্ছিলেন। একাধিক মানুষের কিডনির সমস্যা, কারো ডায়ালিসিস চলছে, ফলে সারাদিন আউটডোর বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন রোগীরা। আমরা জানি যে যে আমার যে ডাক্তার দেখেছে সেই ডাক্তার যদি নাও থাকে তো প্রত্যহ দিনও তো ডাক্তার থাকবে। আমরা সেই আশায় বসে আছি, বলছে না আজকে আর থাকবে না, আগামীকাল। এই জন্য আমরা হতাশ হয়ে বসে আছি। ভোরবেলা আইছি, বলতেছে যে বন্ধ থাকবে, আজ কি করবো এখন, ভাগ্য খারাপ। ভোরবেলা আইছি, ফার্স্ট ট্রেন আইছি। কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে আসা হুগলির বেগমপুরের বাসিন্দা 62 বছরের শেখ জসিম আলী চিকিৎসা না পেয়ে অ্যাম্বুলেন্সেই শুয়ে থাকলেন দীর্ঘক্ষণ। এরকম একের পর এক ভোগান্তির চিত্র ধরা পড়ে হাসপাতাল চত্বরে। হ্যাঁ, ফিরে যেতে হবে, আবার আসতে হবে, কিছু করার নেই। দূর সেই কাটুয়া লাইনে। হ্যাঁ, সেই ভোর 4টেই বেরিয়েছি, করার কথা আছে আজকে, ইনি লিখে দেবে তারপর করবে। না, কি করবো, কিন্তু আমার রোগীর তো চ্যালেঞ্জ করাতে হবে, আমার রোগীর তো রিপোর্ট করাতে হবে। আমি কি করে তাহলে ডায়ালিসিসটা করাবো আমার রোগীর না, যদি হাতে চ্যালেঞ্জ হয় আমি কি করবো আমি জানি না। আমি কিছু বলতে পারছি না, কিছু বলতে পারছি না। আমি এই যে 2000 টাকা খরচা করে নিয়েছি, আমি কি করে, আমার দিন মজুরদার বাচ্চার আমার 6টা পেট। রোগীদের এই হেনস্থার চিত্রটা, দুরবস্থার চিত্রটা সিএনই প্রথম তুলে ধরে। হাসপাতাল কর্তৃপক্ষ বাধ্য হয় আউটডোর পরিষেবা চালু করতে, তবে তখন মেডিসিন বিভাগের চিকিৎসক দিয়ে চিকিৎসা করানোর কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। নেফ্রোলজি বিভাগে প্রতি বুধবার প্রায় 250 পেশেন্ট আসেন, সুতরাং তারা দূর থেকে এসে যাতে পরিষেবা বন্ধ না হয় সেজন্য আমাদের জেনারেল মেডিসিনের যারা প্রফেসর তারা আজকে আউটডোর পরিষেবা দিচ্ছেন এবং তাতে পেশেন্টের কোনো অসুবিধা হবে না। তারপর আমরা কি দেখেছি যে জেলা হসপিটালে বা অন্যান্য জায়গাতে, অন্যান্য মেডিকেল কলেজে যেখানে নেফ্রোলজি ডিপার্টমেন্ট নেই, সেখানে সমস্ত পেশেন্ট তো আমাদের জেনারেল মেডিসিনের প্রফেসররাই দেখেন। কিন্তু এই ব্যবস্থা তো সাময়িক, মানুষ চায় স্থায়ী সমাধান, আর সিএন সব সময় মানুষের পাশে থেকে মানুষের কথা তুলে ধরে। তাই লাগাতার মেডিকেলের এই অচলাবস্থার কথা সম্প্রচার করতে থাকে সিএন। অবশেষে সিএন এর খবরের জেরে নড়ে চড়ে বসে স্বাস্থ্য ভবন। বিজ্ঞপ্তি জারি হয় স্বাস্থ্য ভবনের তরফে, জানানো হয় এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিনিয়র রেসিডেন্ট নেফ্রোলজি চিকিৎসক অভিষেক মুখোপাধ্যায়কে আনা হবে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগে। পাশাপাশি এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডক্টর সৌগত দাশগুপ্তকে বদলি করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগে নিয়ে আসার সিদ্ধান্তের কথাও জানিয়ে দেয় স্বাস্থ্য ভবন। অবিলম্বে এই দুই চিকিৎসককে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেফ্রোলজি বিভাগের কাজে যোগদান করতেও বলা হয়েছে। এই খবর শোনার পর খুশি রোগী ও তার পরিবার, সিএনকে ধন্যবাদ জানান তারা। ধন্যবাদ জানাচ্ছি তাদের জন্য, ওনারা অনেক চেষ্টা করেছেন তাই আমাদের পরিষেবা পাওয়ার জন্য, তাই আমরা পরিষেবাও পেয়েছি। এবং কিডনি যে আমার সমস্যা হয়েছিল আজকে ডাক্তার উনি দেখেছেন। ধন্যবাদ, সকাল থেকে খুব আন্দোলনের পরে এই জিনিসটাকে আমাদের উদ্ধার হলো, সবাই মিলেমিশে ডাক্তার দেখাতে পেরেছে, না তো ডাক্তার দেখাতে পারতো না। সিএমকে ধন্যবাদ, সিএনটিভি চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এই জন্য জানাবো। তো আমরা প্রথমে আমি খবর পেলাম, আমার মাকে নিয়েছিলাম, তো এখানে একটু অস্বাভাবিক ছিল, বন্ধ বন্ধ ছিল, তো আবার স্বাভাবিক হয়ে গেছে, মার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, বা আরও অন্যান্য যারা পেশেন্ট এসেছেন তারাও দেখছেন যে না পরিষেবা স্বাভাবিক আছে, শুধু এই আপনাদের সংবাদ মাধ্যমের জন্য আর কি।
এবং সংবাদ মাধ্যমটা হাইলাইট হওয়ার কারণে এখানে সব কিছু স্বাভাবিক দেখছি বা রোগী পেশেন্টরা তারাও সব ঠিক পরিষেবা পাচ্ছে। কিন্তু কেন এই অচলাবস্থা? কেন বদলি করে দেওয়া হলো মেডিকেলের একমাত্র শিক্ষক চিকিৎসককে? মেডিকেল কাউন্সিলের যে বোর্ড, সেখানে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন একাধিক চিকিৎসক, তার মধ্যে অন্যতম ছিলেন SSK মেডিকেল কলেজ হাসপাতালের অর্গান ট্রান্সপ্লান্ট ডিপার্টমেন্টের সেখানকার চেয়ারম্যান যিনি ডক্টর অর্পিতা রায়চৌধুরী। প্রথমত তাকে সরানো হয়েছিল কোথায়? একেবারে সরাসরি একেবারে উত্তরবঙ্গের দিকে সরিয়ে দেওয়া হচ্ছিল, যেখানে আদৌ কোনো নেফ্রোলজি বিভাগ নাই, জায়গায় কোনো অন্য কোনো নেফ্রোলজি বিভাগের চিকিৎসককে নিতে হবে। তাহলে সেই জায়গায় পরবর্তীকালে দেখা গেল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসক নেফ্রোলজি বিভাগের ডক্টর সঞ্জয় দাশগুপ্ত অধ্যাপক চিকিৎসক, তাকে ওই ডক্টর অর্পিতা রায়চৌধুরীর যে শূন্যস্থান সেই শূন্যস্থানে বসানো হলো। তাহলে এইবার নতুন করে শূন্যস্থান তৈরি হলো কোথায়? কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। সেই শূন্যস্থানের ফলে আজকের ছবিটা। সাধারণ মানুষ দুরারোগ্য রোগ নিয়ে কত দূর থেকে আসেন সরকারি হাসপাতালে, প্রতিটা মুহূর্ত তাদের কাছে অনেক দামি। চিকিৎসক বদলি করে রোগী পরিষেবা বন্ধ রাখার মতো হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আগে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের কি ভাবা উচিত ছিল না? যেখানে চিকিৎসক বদলি করার পর কবে অবস্থা স্বাভাবিক হবে তা নিয়ে অনিশ্চয়তা ছিল, সেখানে CN খবরটা জনসমক্ষে আনার পরই টনক নড়ল স্বাস্থ্য ভবনের। থামবে না CN, যেখানেই সমস্যায় পড়বে আমজনতা সেখানেই পাশে থাকবে CN। CN এর অঙ্গীকার একমাত্র সাধারণ মানুষের কাছে। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অয়ন শর্মা, রিপোর্ট কালকাট নিউজ।